আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নষ্ট এনার্জি বাল্ব ঠিক করতে হবে। তো চলুন আমরা আগে লাইটটা চেক করে নিই। এর জন্য আমাদেরকে লাইটটি হোল্ডারের সাথে কানেক্ট করতে হবে। আপনারা দেখছেন আমরা লাইটের হোল্ডারের সাথে কানেক্ট করে রেখেছি। আমাদের দেখতে পাচ্ছেন আমরা লাইটের পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো একটা লাইট আপনাকে লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আমার বাল্বটা জ্বলতেছে। এই বাল্বটা আবার দেখেন, এই বাল্বটা জ্বলতেছে না, মানে এই বাল্বে সমস্যা। আমরা এই বাল্বের সমস্যাটা সমাধান করব, তার জন্য আমাদের মাল্টিমিটারের সাথে মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটারটা আপনি বাজার মোড়ে সেট করতে হবে, যে বাজার মোড়। তারপর চলুন আমরা বাল্বটা খুলে দিচ্ছি কী সমস্যা। এই জন্য আমাদেরকে বাল্বটা খুলতে হবে। বাল্ব খোলার পরে আমরা চেক করবো বাল্বে কী সমস্যা। চলুন বাল্বটা খুলে নিই। আমাদের বাল্বের চার পিন ভালো করে খুলতে হবে, যাতে পিনগুলো ছিঁড়ে না যায়। পিন খোলার জন্য আপনারা একটু সুইচটা নিয়ে নিলে ভালো। পিন খোলার পর কম্পোনেন্টগুলো আমরা চেক করব যে কোন জায়গায় সমস্যা আছে। এর জন্য আমাদের মাল্টিমিটারটা নেওয়ার পরে আমরা একটু একটু করে চেক দিব। ফার্স্ট টাইম আমাদের ডায়োডগুলো চেক দিতে হবে, ডায়োডগুলো শর্ট আছে কি না। ডায়োডগুলো দেখতে পাচ্ছেন না, আমাদের ডায়োডে কোনো শর্ট নাই। শর্ট হলে এইরকম বিপ সাউন্ড করবে, দেখতে পাচ্ছেন আমাদের ডায়োডে কোনো প্রকার কোনো সমস্যা পাচ্ছি না এখনো। তারপর আমাদের এরকমভাবে কেবল চেক করতে হবে, কেবলগুলো সমস্যা আছে কি না। কেবলও সমস্যা পাই নাই। তারপর আমাদের ক্যাপাসিটার দেখতে হবে। ক্যাপাসিটার আমাদের সঠিক ঠিক আছে। এরপর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন পিনের আইসি আছে, 1300 পিন। আইসিটা চেক করবেন, আইসি ঠিক আছে। তারপর আমাদের এখানে দেখতে হবে কিছু পিএফ আছে, পিএফগুলো চেক দিবেন। পিএফগুলো চেক করতে হবে, পিএফ ঠিক আছে। যদি আপনাদের শর্ট থাকে পিএফটা, তাহলে আপনার বিএফ চাউন দিবে। দেখতে পাচ্ছেন এই দুইটা পিএফে ঠিক আছে, তার জন্য আমাদের আরও একটা পিএফ আছে, এই পিএফটা আমরা দেখতে হবে। চলুন আমরা দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিএফ কালো হয়ে আছে, এটা আমরা দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পিএফটা শর্ট, এদের দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি। এই যে